মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসি আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবছর আমাদের ভীম মনোহর ইফতার 26 বছরে পা রেখেছে। আজকে আমাদের অনুষ্ঠানেও একজন অতিথি হয়ে এসেছেন, যিনি বয়সে তরুণ কিন্তু এর মধ্যে অনেক নাম ডাক হয়েছে তার, আর তাকে আমরা সবাই খুব পছন্দ করি। আজকে আমাদের অতিথি হয়ে এসছে আমাদের প্রিয় নায়িকা মেহজাবিন। কেমন আছো তুমি? ভালো, আপনি কেমন? ভালো আছি, আমি ভালো আছি। মেহজাবিন, তো তোমার তো এই রোজার মধ্যে অনেক ব্যস্ত আছো, কারণ ঈদে অনেক কিছু আসছে। হ্যাঁ, একটু সিনেমা করছো? একটা সিনেমা এর মধ্যে ঘোষণা দেয়া হয়েছে। আচ্ছা, আশা করছি এই বছরের শেষের দিকে রিলিজ হবে। আচ্ছা, যেহেতু এটা ইফতারির প্রোগ্রাম মেজেবিন, আমি কিছু তৈরি করব তোমার জন্য, আমরা ইফতারের সময় খাবো। আজকে আমি একটা চিকেন শামী কাবাব তৈরি করব। শামী কাবাব সাধারণত জানো তো যে গরুর মাংস দিয়ে করা হয়, আজকে চিকেন দিয়ে করব। এটা আমার জন্য ভালো হয়েছে, তুমি চিকেন লাইক করো? চিকেন বেশি লাইক করি। আমি প্রথমে যে একটা মুরগির বুকের পিস নিয়েছি, এটা আমি একটু ছোট ছোট করে টুকরা করে নেবো, কিন্তু একদম ছোট না। হ্যাঁ, বুকের একটা টুকরা এখানে 300 গ্রাম আছে। হ্যাঁ, এটা আমি সামান্য একটু বাটার দেবো। হ্যাঁ, দিয়ে চিকেনটা এটা পানি ছাড়া, এটা ধোয়া আছে, এই পানিতে এটা সেদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, চুলাটা জ্বালিয়ে দিলাম, এখন দিয়ে দেবো চিকেনটা। হ্যাঁ, বাটারটা আবার বেশি গরম করলে কী হয়, পুড়ে যায়, সেই জন্য এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো। দিয়ে দিলাম, বেশি গরম করিনি। এই যে চিকেনের যে পানিটা আছে না, এটা দিয়ে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ওকে, মানে এক্সট্রা কিছু? হ্যাঁ, এক্সট্রা কিছু লাগবে না। ঢেকে দিয়ে তোমার সাথে কথা বলি, রোজার সময় কী করো, মানে ইফতারিতে কী খাবার পছন্দ করো? আমার তো অনেক ভাজা পোড়া, তারপর সারা বছর খাই না, বাট এই সময় আসলে একদিকে ভালো যে 11 মাস বেশি খাও না, এই এক মাস একটু মানে যেখানে যাও সবার সাথে মানে খেতে ভাল লাগে। তো দেখো কালারটা দেখো কি সুন্দর হচ্ছে। আমরা এটা দিয়ে কাবাব বানাবো। হ্যাঁ, মা তো অনেক কিছু রান্না করে, তাই না? তো ইফতারির সময় এমনি কোন খাবারটা মার সবচেয়ে ভালো লাগে তোমার? আম্মুর আসলে মায়েদের তো সব কিছুই ভালো লাগে। হ্যাঁ, মায়েদের সব খাবারই আমাদের ভালো লাগে ছেলেমেয়েদের। সেটাই। তুমি যে কাবাব খেতে পছন্দ করো? কাবাব খেতে, হ্যাঁ। 10টা কাবাবের নাম বলতে পারবে? শিখ কাবাব, আফগানি কাবাব, মালাই কাবাব। হ্যাঁ, তারপরে আরেকটা আছে খিরি কাবাব না কি জনের কোন একটা, খিরি কাবাব। হ্যাঁ, গরু। তারপর বলো কয়টা হয়েছে? চারটা, চারটা হয়েছে মাত্র। আজকেটাও বলে দাও, আজকেটা শামি কাবাব। হ্যাঁ, চাপড়ি কাবাব, পুরানো ঢাকার একটা বিখ্যাত কাবাব। টাংরি কাবাব, টেংরি কাবাব, টাংরি না টেংরি, টেংরি কাবাব। হ্যাঁ, এটা বলেছো। আর কি বলো? হারিয়ালি কাবাব। হ্যাঁ, ওইটা মনে হয় ইন্ডিয়ান, একটু সবুজ সবুজ কালার থাকে, পুদিনা পাতাটা দিয়ে। কয়টা হয়েছে তোমার? সাতটা হয়ে গেছে, আর তিনটা তো মাত্র বাকি। বলো, বাসায় যখন অনেক গেস্ট চলে আসে তখন অনেক থালাবাটি হয়ে যায়, সবকিছু হয়ে যায়, তখন এগুলা কি দিয়ে পরিষ্কার করা হয় বাসায়? হেল্প করো মাকে কখনো, গেস্ট আসলে অনেক যখন হয়ে যায় নাকি দেখো অনেক হয়ে গেলে? হ্যাঁ, হেল্প করো। তখন কি দিয়ে মাজো সেগুলো? লিকুইড, ভিম লিকুইড দিয়ে। আচ্ছা, আর ভিম লিকুইড দিয়ে কিছু করলে হয় কি, হাতটা ঝকঝকে থাকে। তুমি আমাদের কি একটা গ্লাস ধুয়ে দেখাবে? শিওর 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 দেখাবে। তাহলে দেখাও, আমি এখানে গ্লাস রেখেছি, আর এখানে ভিম লিকুইড আছে, পানি আছে, সব আছে, একটা গ্লাস ধুয়ে দেখাও। বাহ, কেমন ঝকঝকে হচ্ছে। হ্যাঁ, দর্শকরা দেখেন আমাদের প্রিয় নায়িকা মেহজাবিন আজকে আমাকে একটা গ্লাস দিয়ে দিল, আমরা একটু পরে এই সুন্দর গ্লাসটা আমাদের শরবত খাবো, ঠিক আছে? এই দেখো, আমি ওই যে খোলার পরে বললাম একটু ঠান্ডা না হলে করতে পারবো না, এই যে সব শেডেড করে ফেলেছি এরকম। দেখো, এটার সময় একটু হাত লাগাতেই হবে। এখন এটা আমি এই ডিশটার মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, এখানে 500 গ্রামের মতো চিকেন আছে, এটার মধ্যে এখন আমি আলু দেব। হ্যাঁ, এটা দিয়ে একটু গ্রেট করে দেই, তাহলে খুব ইজি হয়ে যায়। আমার একদম পারফেক্ট কম্বিনেশন। আমি এখানে 2টো আলু রেখেছিলাম, 2টো আলু দিচ্ছি। হ্যাঁ, দিলাম 1.5টা দিলাম, 2টো পুরা দিলাম না, হ্যাঁ, মানুষের বেশি হয়ে যাবে। বাটার দেব, টেস্ট হবে। হ্যাঁ, শামী কাবাবে একটু মাখাবো বাটার দিয়ে। একটু ধনে পাতা দেবো কুচি, কাঁচামরিচ দেবো, ঝাল খাও। হ্যাঁ, দিলাম।
একটু পেঁয়াজ কুচি দিলাম, লবণ দিচ্ছি এক চামচ আর অর্ধেক চামচ, কারণ আমরা যখন চিকেনটা শেডের করেছিলাম তখন কিন্তু কিছু দেইনি, যাতে ভেঙে না যায় সেজন্য আমরা 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি, ভেঙে না যায়। আর রোজার সময় সবার বাসায় বেসন থাকে, আমরা একটু বেসনও ব্যবহার করবো, কারণ কাবাবে একটু ডাল টাইপের কিছু দিলেও কিন্তু কাবাবটা অনেক ভালো হয়। আর এখানে চাট মশলা আছে, সেটা 1 চা চামচ দিলাম, ঠিক আছে। এখন এটা খুব ভালো করে মাখাতে হবে, মাখিয়ে তারপরে আমি কাবাবটা তৈরি করব। আমার হাতে একটু তেল দেবে মেহাজাবিন, এই যে এটার মধ্যে তেল আছে পাশেরটায়, হ্যাঁ এটা দিয়ে দিই, হ্যাঁ এটা দিয়ে আমার হাতে একটুখানি অল্প একটু দাও, একটু তেল দিয়ে মাখিয়ে তারপরে আমি হাতটা ধুই, ব্যাস থ্যাংক ইউ, আর লাগবে না। এখানে কাবাবগুলো বানিয়ে ফেলি আমি একটু। আর তোমার এই যে এখন যে ছবিতে অভিনয় করছো, তো কেমন লাগছে? আমার মনে হয় এটা কিছুটা আসলে চাপ হয়ে গেছে, কারণ এই আমার ক্যারিয়ারের এতগুলো দিনে এত ধরনের নাটক করেছি, এত ধরনের চরিত্র করেছি, যে এখন আসলে যখন ফিল্ম করতে যাচ্ছি তখন নতুন কোনো ক্যারেক্টার ওরকম খুঁজে পাচ্ছি না। তোমার একটা চ্যানেলের আইসক্রিনে দেখেছিলাম একটা ওই যে ভূতুরে নাটক, ওই যে পুনর্জন্ম, হ্যাঁ ও আমি কিন্তু পুরাটা কোনোদিন দেখতে পাইনি, আমার ভয় লাগে ওটা দেখলে। পুনর্জন্ম ওখানেও তো আমাদের একজন ক্যারেক্টার যেটা আফরান নিশো ভাইয়া করেছে, একটা শেফের ক্যারেক্টার করেছে, তা অনেকটা আপনার সাথে মিলে যাচ্ছে। হ্যাঁ আমার সাথে মিলে যাচ্ছে, হ্যাঁ আমি সেই জন্য ভাবছি কি এটা দেখি, তারপরে দেখতে যেয়ে মনে হচ্ছে কি না অনেক ভয়ের, এটা দেখবো না। দেখো সবগুলো হয়ে গেছে, এখন এটা আমরা একটু তেল দেবো, এটা আমি দাও তুমি, তারপর চুলাটা জ্বালিয়ে দিই। হ্যাঁ ব্যাস ডিম দেবো, তো ডিমের জিনিস দিলে আবার হয় কি একদম তেলটা বেশি ফুলে যায়। হ্যাঁ আমি একটা দেবো আগে, দিয়ে দেখাই। জি আচ্ছা এই যে তুমি এভাবে দিয়ে দেবে, এবার আলতো হাতে দিলেই হবে, হ্যাঁ এখন হয়ে যাবে, একটু কাছে নিয়ে দিও। হ্যাঁ সুন্দর একটা কাপড় পরেছো, ভালো লাগছে, থ্যাংক ইউ। দাও ড্রেস কি নিজেই পছন্দ করে কেন? হ্যাঁ ড্রেসটা নিজে পছন্দ করে কেন, মার সাথে যে আমরাও দেখে মাঝে মাঝে, আচ্ছা বাট মোস্ট অফ দ্য টাইম আসলে নিজেরই করতে হয়, নিজেই পছন্দ করো, এত কিছু কিনতে হয়। এই যে স্বামী কাবাবের এইটা একটাই, যে একটু ডিম ডিম ভাব থাকে দেখতেও ভালো লাগে, আর খেতে তো খুবই মজার হবে। এটা তুলে এখন ওইটা তাহলে পাশে দিয়ে দাও, আমাদের হাতটা না থাক ওটা, এটা এটাও হয়ে গেছে, এখানে রাখি সবগুলা, ডিমে একটু তেল সক করে তো ওই জিনিসটা থাকবে না। তুমি তুলতে চাও? হ্যাঁ তুলতে পারি, তুলো তাহলে। এগুলো সব হয়ে গেছে, হ্যাঁ ওই একটাই একটু বাকি, আমাদের তেলটা সক করে দিয়ে কথা, তাই না? পাশে দাও, দাও প্লেটটা আমাকে দাও, আমি একটু এখন একটু সাজিয়ে দিই, না সাজিয়ে চলো আমরা ওইদিকে চলে যাই। চিকেন স্বামী কাবাব তৈরি করলাম, সবকিছু একটু গোল করে দিয়ে দিই, আরেকটা এই পাশে দিয়ে দিই, তাহলেই হবে। দিলাম এটা, হ্যাঁ ধনে পাতা কুচি দিই কয়েকটা, সবুজ থালে দিয়েছি তাই না, আর মাঝে একটা ফুল দিলাম, আর সাজানোর দরকার আছে? আর কিছু লাগবে না, চলো যাই, এটা ওইখানে রেখে আমরা কথা বলি, চলো। তোমাকেও থ্যাংক ইউ, আপনার সাথে আপনার পাশে দাঁড়িয়ে আমি রান্না করার সুযোগটা পেয়েছি সেটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা তো এই পুরো রমজান মাসেই দেখছেন, নতুন নতুন জিনিস শিখছেন, নতুন নতুন রেসিপি পাচ্ছেন, এগুলো অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ সো মাচ, আর ঈদ মুবারক। আমি কেকা ফেরদৌসি, ভীম মনোহর ইফতার অনুষ্ঠান থেকে আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামীকাল আবার সবার সঙ্গে দেখা হবে, খুদা হাফেজ। শিরায় শিরায় রক্ত, আমরা কেকা আবার ভক্ত, অনেক জোরে বলতে হয় না ভীমটা, তুমি বলতে থাকো। মাছ কি ডিমে চুবাতে হয়? লেবুর রস আছে তো, আর ও বলে এখন কাজও করবে না, এইটা নিয়ে বাসায় চলে যাবে, ওকে মান নায়িকা বানাবে আমাকে আর ওকে। হ্যাঁ এগুলো জুসের তো। আরে কেকা আপা এটি খাইতে দিবেন তো, দেখে ওরা আমাকে মাইরাই ফেলবে, ভীম শুধু পড়ে যায়। আর যার বেবি নাই তাকে বিয়ে